খবর খবর পড়ছি সেন বিশেষ বিশেষ হলো লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি আসনে রাত পোহালেই ভোট এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চালতাবেরিয়া গ্রামে বোমা ফেটে জনের আহত ও ভাঙড়ে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে উত্তর পশ্চিম ও মধ্য ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি চলছে উত্তরপ্রদেশের মির্জাপুরে ভোটের ডিউটিতে আসা সাত হোমগার্ড সহ তেরো জন প্রচণ্ড গরমে প্রাণ হারিয়েছেন অন্যদিকে মণিপুরে হড়পা বানে তিনজনের মৃত্যু ক্ষতিগ্রস্ত এক লক্ষ আশি হাজারের বেশি 2023-24 অর্থবর্ষে ভারতের মোট বাস্তবিক অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি আট দশমিক দুই শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী ভারতের নিশান্ত দেব আসন্ন প্যারিস অলিম্পিক 2024 এ চব্বিশে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বে দেশের সাতান্নটি লোকসভা আসনে রাত প্রহালেই ভোটগ্রহণ এই পর্যায়ে পশ্চিমবঙ্গের নটি ছাড়াও আছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের তেরোটি করে বিহারের আট ওড়িশার ছয় হিমাচল প্রদেশের চার ঝাড়খণ্ডের তিন এবং চণ্ডীগড়ের একটি আসন পশ্চিমবঙ্গের আসনগুলি হল দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর ও দক্ষিণ একই সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও ভোট নেওয়া হবে এছাড়া ওড়িশা বিধানসভার বাকি বিয়াল্লিশটি আসনেও কাল শেষ দফায় ভোট গ্রহণ বিহারের আগিয়াতেও বিধানসভা আসনের উপনির্বাচনে কাল ভোট নেওয়া হবে প্রার্থী আছেন নজন গ্রহণ শুরু হবে সকাল সাতটায় এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ দশ লক্ষ নব্বই হাজারেরও বেশি ভোটকর্মী ইতিমধ্যেই সংশ্লিষ্ট বুথে পৌঁছে গেছেন অবাধ ও শান্তিপূর্ণ গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সাতান্নটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নশোর বেশি প্রার্থী এর মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জী প্রমুখ দশ কোটি ষাট লক্ষেরও বেশি ভোটদাতা তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন উল্লেখ্য প্রায় দেড় মাস এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় উনিশে এপ্রিল চূড়ান্ত দফার ভোট পর্ব শেষ হলে সকলেই অপেক্ষায় থাকবেন চৌঠা জুন ভোট গণনার ফলাফলের দিকে পশ্চিমবঙ্গে নটি আসনে আগামীকাল এক কোটি তেষট্টি লক্ষ চল্লিশ হাজারের বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন মোট একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন এদের মধ্যে তেইশ জন মহিলা বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী সংখ্যা আট এই দফায় বুথের সংখ্যা সতেরো হাজার চারশো এর মধ্যে সংকটপ্রবণ বুথের সংখ্যা তিন হাজার সাতশো সপ্তম পর্বে নিরাপত্তার দায়িত্বে থাকছে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি রাজ্য পুলিশের সংখ্যা তেত্রিশ হাজারের সামান্য বেশি থাকছেন দশ জন সাধারণ পর্যায়ে পর্যবেক্ষক এগারো জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক ও পাঁচজন পুলিশ পর্যবেক্ষক এদিকে ভোটগ্রহণের সময় সিসিটিভি বা ওয়েবকাস্টিং এর ক্যামেরা হঠাৎ কোন কারণে বন্ধ হয়ে গেলে নির্বাচন কমিশন সেই সময় ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ না রাখতে বলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই সময় সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারকে সিসিটিভি ক্যামেরার সংযোগ অন করে রাখার কথাও বলা হয়েছে অন্যদিকে ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার বালিয়ারা গ্রামে বোমা ফেটে এক শিশু সহ সাতজনের আহত হওয়ার ঘটনার পর আজও ভাঙড়ের চালতা গ্রামে বোমা পাওয়ার ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে আগামীকাল ভোটের আগে যে কোনো রকমের অশান্তি এড়াতে ভোটারদের সুরক্ষা কমিশনের তরফে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সন্ধ্যা থেকেই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সপ্তম দফার নির্বাচন নিয়ে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা জনমত দু শেষ দফার ভোট অংশ নেবেন দুই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কিংশুক চট্টোপাধ্যায় এবং সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় সঞ্চালনায় সংযুক্তা সিংহ শোনা যাবে রাত আটটা পাঁচ থেকে গীতাঞ্জলি ও একশো সাত প্রচার তরঙ্গে ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে চলতি লোকসভা নির্বাচনে আয়কর দপ্তর রেকর্ড এক একশো কোটি টাকার নগদ ও গয়না বাজেয়াপ্ত করেছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের সময় বাজেয়াপ্ত করা তিনশো নব্বই কোটি টাকার তুলনায় এই পরিমাণ একশো বিরাশি শতাংশ বেশি বলে সরকারি সূত্রের খবর সংসদের নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানানোর জন্য লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে ব্যাপক বন্দোবস্ত করা হচ্ছে এবারে সচিবালয়ের পক্ষ থেকে সাংসদদের পঞ্জিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ কাগজহীন এবং প্রযুক্তি নির্ভর করে তোলা হয়েছে একটি অনলাইন ইন্টিগ্রেটেড সফটওয়্যার অ্যাপের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে শনি ও রবিবার সহ পাঁচ থেকে চোদ্দই জুন এই পঞ্জিকরণ প্রক্রিয়া চলবে সাধারণ নির্বাচনে ইন্ডি জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে কংগ্রেস আজ দাবি করেছে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন ভারত জোড়ো ন্যায় যাত্রা অত্যন্ত সফল গত সাতাত্তর দিনে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে আদর্শ আচরণবিধি ভঙ্গের একশো সতেরোটি অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন বিজেপি বিরোধী আইএনডিআইএ জোট আগামীকাল আরও দফায় বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি সহ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে তবে আগামীকাল রাজ্যের নটি আসনে নির্বাচন থাকায় তা নিয়ে ব্যস্ত থাকার কারণে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে জানিয়েছেন খবর শুনছেন আকাশবাণী থেকে দু অর্থবর্ষে ভারতের মোট বাস্তবিক অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি আট দশমিক দুই শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এই হার আগের বছরের সাত শতাংশের তুলনায় বেশি কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে দু হাজার তেইশ চব্বিশে অঙ্কের হিসাবে ধ্রুবক দামে জিডিপি একশো তিয়াত্তর লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে অন্যদিকে বর্তমান দামের হিসাবে জিডিপি এই অর্থবর্ষে দুশো পঁচানব্বই লক্ষ কোটির বেশি হতে পারে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত কর্ণাটকের হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে ছ দিনের সিট হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্গালুরুর একটি আদালত গতকাল বিদেশ থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে রেভান্না রেবান্নাকে সিট গ্রেফতার করে গত সাতাশে এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের পর রেভান্না বিদেশে চলে যান বলে অভিযোগ তার বিরুদ্ধে বহু মহিলাকে যৌন হেনস্থা এবং ভিডিওগ্রাফি করে রাখার অভিযোগ রয়েছে রেভান্না এবারেও হাসান লোকসভা আসন থেকে জেডিএস প্রার্থী সাতি মালিওয়াল নিগ্রহ কাণ্ডে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে অভিযুক্ত বিভব কুমারের করা আবেদনের উপর দিল্লি হাইকোর্ট আজ রায়দান স্থগিত রেখেছে বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে মামলাটি শুনানি হয় গ্রেপ্তারের আগে তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ বিভব কুমার অভিযোগ করেন এদিকে আবগারী নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে আজ এক ভার্চুয়াল বার্তায় কেজরিওয়াল তার স্বাস্থ্যের দিকটি উল্লেখ করে বলেন জেলবন্দি থাকাকালীন পঞ্চাশ দিনে তার ছ কেজি ওজন কমেছে রক্তে শর্করার মাত্রাও বেড়েছে উল্লেখযোগ্য হারে তবে তিনি এই লড়াই চালিয়ে যাবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উত্তর পশ্চিম ও মধ্য ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি চলেছে আবহাওয়া দপ্তর আইএমডির বিজ্ঞানী ড আর কে জেনামানি বলেছেন আজ থেকে তাপমাত্রা সামান্য কম হলেও দেশের উত্তর পশ্চিম ও মধ্য ভাগে কয়েকদিন তাপপ্রবাহ পরিস্থিতি চলবে তবে উত্তর পূর্ব ভারতে আগামী চার পাঁচ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে উত্তর প্রদেশের মির্জাপুরে ভোটের ডিউটিতে আসা সাত হোমগার্ড সহ তেরো জন প্রচন্ড গরমে প্রাণ হারিয়েছেন এরা মির্জাপুর গন্ডা প্রয়াগরাজ বস্তি ও কৌশম্বির বাসিন্দা আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন পলিটেকনিক আঙ্গন থেকে ভোটকর্মীদের নিয়ে বাস ছাড়ার সময় বেশ কয়েকজন গরমে অসুস্থ হয়ে পড়েন মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এদের মধ্যে কয়েকজনের

ଏହି ଅଞ୍ଚଳରେ ଉପଯୁକ୍ତ ବ୍ୟବସ୍ଥା ଥ অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় এবং উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ ভাগ অঞ্চলে প্রবেশ করেছে সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে থাকবে তিনজন প্রাণ হারিয়েছেন ইম্ফল শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত সেখানে বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সেনা ও কেন্দ্রীয় বাহিনী উদ্ধার কাজে নামানো হয়েছে বড় বড় নদীগুলিতে আবর্জনা পরিষ্কার ও নদীর পাড় মেরামতির কাজ চলেছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম পশ্চিমবঙ্গ মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরায় সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন তিনি নিজে পরিস্থিতি পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় সরকার সম্ভাব্য রাজ্যগুলির পাশে আছে বলেও প্রধানমন্ত্রী জানান উল্লেখ্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অসমের নটি জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক তিনশো ছিয়াশিটি গ্রামে প্রায় দু লক্ষের বেশি মানুষ জলবন্দী হয়ে রয়েছেন পঁচানব্বইটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র বলেছেন তামাক জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক নতুন দিল্লিতে আজ বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি পরিসংখ্যান দিয়ে জানান যে ভারতে তামাক সংক্রান্ত অসুখে বছরে তেরো লক্ষ মানুষের মৃত্যু হয় যা ঠেকানো সম্ভব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী ভারতের নিশান্ত দেব আসন্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন ব্যাংককে আয়োজিত বিশ্ব বক্সিং এর যোগ্যতা নির্ণায়ক দ্বিতীয় পর্বে একাত্তর কেজি বিভাগে মোল্ডাভিয়ার প্রতিযোগী বাসাইল সিবতারিকে পাঁচ শূন্য পরাজিত করেন তিনি এই জয়ের ফলে নিশান্ত হলেন প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী ভারতের প্রথম পুরুষ বক্সার শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সাতান্নটি আসনে রাত পোহালেই ভোট এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চালতা গ্রামে বোমা ফেটে সাতজনের আহত ও ভাঙড়ে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে